জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চার তরুণ সহ সাতজনকে দেশের একাধিক স্থান থেকে গ্রেফতার করেছে র‍্যাব। দেশের সংবিধান ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ক্রোধ ও ক্ষোভ জাগিয়ে তুলে তাদেরকে সশস্ত্র হামলার প্রস্তুতি নিতে পরিবার থেকে বিচ্ছিন্ন করে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িতরা। বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মুইন। বিস্তারিত রশিদুল ইসলামের রিপোর্টে। গত ২৪ আগস্ট কুমিল্লার চৌয়ারা মসজিদের পাশের একটি হোটেলের সিসিটিভি ফুটেজের দৃশ্য, যেখানে ফাইমের জন্য অপেক্ষা করতে দেখা যায় নিলয়সহ চারজনকে। এর দুদিন পর আরেক ফুটেজে চাঁদপুরের রেলগেটে নিলয়সহ দেখা যায় তিনজনকে। এসব ফুটেজের সূত্র ধরেই এগুতে থাকে র‍্যাব। এর মধ্যে নিখোঁজের সপ্তাহখানেক পর বাসায় ফিরে আসে নিলয়। জিজ্ঞাসাবাদে নিলয়ের কাছ থেকেই পাওয়া যায় অনেক তথ্য। ফ্রান্সে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে নিয়ে যে কটূক্তি করা হয়েছিল, ওই টাইমে কুমিল্লার তাদের বন্ধুবান্ধব একটা সংগঠন ছিল, ওই সংগঠন একটা আন্দোলনের আয়োজন করে, ওইটার মাধ্যমেই মূলত আমি এর সাথে জড়িত হওয়া শুরু করি। নিলয়ের দেয়া তথ্যের ভিত্তিতেই জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া চার তরুণ সহ সাতজনকে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ায় যোগ দিতেই বাসা ছাড়েন চার তরুণ। তাদেরকে বলা হয়েছে প্রস্তুত থাকার জন্য বা তাদেরকে সশস্ত্র সংগ্রামে যেতে হবে বা সহিংসতায় তাদেরকে যেতে হবে, বাট কোথায় করবে বা কি হবে বা পরবর্তী স্টেপে তাদের আরো কঠিন প্রশিক্ষণের কথা বলা হয়েছে। র‍্যাবের দাবি, দেশের সংবিধান ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ক্রোধ ও ক্ষোভ জাগিয়ে তুলে সশস্ত্র হামলার প্রস্তুতিতে উদ্বুদ্ধ ছিল জঙ্গিদের প্রথম কাজ। আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যাতে তাদের ক্ষোভ ও ক্রোধের জন্ম হয়, বিচার ব্যবস্থার উপরে যাতে তাদের ক্রোধ ও ক্ষোভের জন্ম হয়, এই ধরনের বিভিন্ন মোটিভেশনাল যে বক্তব্য বা কার্যক্রম বা বৈঠক করা হয়। জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ায় নামে নব্য সংগঠনটিতে ৩০ জনের মতো সদস্য আছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে র‍্যাব। বা জঙ্গিদের সম্পর্কে আমরা তথ্য। রাশিদুল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। নেতৃত্বে র‍্যাবের